রাসূল তো এতিমদের সরদার, পৃথিবীর কোন এতিম যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন, আমি তো এতিম মানুষ, আর তিনি তো তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন। নবীজি আল্লাহ পাক কেমন এতিম বানালেন, সমস্ত দুনিয়ার এতিমদের সরদার বানালেন। মায়ের পেটে যখন তিনি ছিলেন, ছয় মাসের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেলেন। যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের, দুনিয়ায় যখন তিনি আসবেন, হযরতে আমেনা ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি? এই সন্তান পৃথিবীতে আসতে পারে, যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই। মনের ভিতরে কত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া আনলেন। রাসূলের দাদা ঘরের সামনে তাবুর সামনে দাঁড়ায়া, তায়েব থেকে আগত সাদিয়া গোত্রের লোকদেরকে বলতেছেন, এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে, বেশি টাকা করি দেওয়া যাবে না, যদি দয়া হয় নিয়ে যাও। গরিব মানুষ এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না। সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে, ভাগ্যবতী মহিলা হযরতে হালিমাতু সাদিয়া, তিনি এসেছেন, কোনো ছেলে পেলে পায় নাই, সকলের শেষে তিনি এসেছেন। আব্দুল মুত্তালিব বলছেন, এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, দয়া হলে নিয়ে যেতে পারো। তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, এরপরে বললেন, যদি দেখতে অন্তত ভালো হয়, মন যদি ভালো লাগে নিয়ে যাব, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো। হযরতে হালিমা বলেন, আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, মামেনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি কোলে নিলাম, আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম, আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে। রাসূল কি, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম, যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায়। এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম, কুয়ায় পানি বাড়ল, গাছে ফসল বাড়ল, খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো, জমিনে ফলন বেড়ে গেল। রাসূলের দুধ বোন সায়মা রাসূলকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোলনা নিয়ে দোল দিতেছে, কি আশ্চর্য অবস্থা। সায়মা তাকে দোল দিচ্ছে আর বলতেছে, বেঁচে থাকুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে দীর্ঘজীবী হোক। কবি লিখতেছেন, কি আশ্চর্য কথা, বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে গীতা জানে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে এতিম অবস্থায় জীবন তার শুরু হল। যখন তিনি ফিরে এলেন ছয় বছর বয়সের সময়, যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন, প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান। আজকে সন্ধ্যা হয়ে গেছে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফেরেন না। কারণ কি, কেন বাড়ি ফেরে না?